নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সৌম্যা অ্যান্ড রেশমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন সকাল সকাল উঠে গোপুসোনাকে রেডি করে দিলাম, সেবা দিয়ে দিলাম, আর এখানে রেশমি বসেছিল আর দাদাও এখানে দাঁড়িয়ে ছিল। এবার আমি কি করব, আমি আজকে অনেক কিছু কাচাকুচি আছে, সেই হিসেবে সকাল সকাল কাচাকুচি করে জামাকাপড়গুলো মেলে দিলাম। এবার রেশমির খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরেই চাচাচ্ছে, অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 7টা বেজে গেল। এবার আমি করলাম যে হমলেস আর এইটা রেশমি আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল বলে একটা থালার মধ্যে ঢেলে ভালোভাবে জুড়িয়ে নিলাম। আর বাকি আর রেশমি দুজনেই আজকে হমলেস আর দুধ খাবে সকালে, আর আমরা খাবো সকালে চা। তো চলুন বন্ধুরা, এখন মানে দুধটা কুসুম কুসুম গরম হয়ে গেছে, আর গরমটা বাকি থেকে খুব গরম খাবার এখন একটু বানানো হয়েছে, সেই হিসেবে থালার মধ্যে ভালোভাবে জুড়িয়ে তারপর তুলেছি। মোটামুটি গরম হালকা আছে, রেশমিকে দিয়ে দিলাম আর বাকিকেও দিয়ে দিলাম। এবার আমরা খাবো চা, সকালে আমরা একটু চা আর বিস্কুট খেয়ে নেব। এবার বিস্কুট চা খাওয়া হয়ে যাওয়ার পরে এবার রেশমিকে বললাম পড়তে বসতে, সেই জন্য রেশমি এখানে পড়তে বসে পড়লো। আর কালকে আমরা গিয়েছিলাম একটু বাগানে বেড়াতে, আর দাদা দেখুন বন্ধুরা ঘাসের বোঝা মাথায় নিয়ে আসছে, কেননা গ্রামের মধ্যে থাকলে তো এগুলো করতেই হবে। আর মা কেটেছিল ঘাসগুলো, আর দিদিবাই মা ঘাসগুলো কেটেছিল, আর দাদা নিয়ে আসছে ঘাসের বোঝাটা মাথায় করে, কেননা বাড়িতে গরু আছে, করতেই হবে এগুলো। এবার দাদা ঘাসের বোঝাটা নিয়ে যাচ্ছিলো, সেটাও আমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই এখন প্রচণ্ড পরিমাণে বর্ষা, বাগানের মধ্যে এখন একদম যাওয়া যাচ্ছে না, কেননা আমাকে কিন্তু যেতেই হবে, কেননা আমাকে ভিডিও ছাড়তে যেতেই হবে। যতদিন আমি এখানে থাকবো ততদিন আমাকে ভিডিও ছাড়ার জন্য বাগানে যেতেই হবে। বাগান থেকে এসেই আর অনেক দিন হয়ে গেল, মানে এরকম ঝাঁটা কাটি ছোলাটা মানে ভুলেই গিয়েছিলাম চাষতে, কীরম করে করতে হবে ভুলে গিয়েছিলাম। আর এইখানে রেশমি দেখুন ঝাঁটা কাটি কাস্তে করে কী সুন্দর চাঁচছে, আর আমরা চাচ্ছি বটি নিয়ে। আর আমার আমি তো অনেকদিন চাচিনি, ভুলেই গেছি যে কীভাবে চাচতে হয়, আর কেটে যাচ্ছে ঝাঁটা কাটি। আর রেশমি এইখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কাস্তে করে ঝাঁটা কাটি ছাড়াচ্ছে, আর ওর এইটা শিখিয়ে দিয়েছে ওর দাদু। ও দাদা বললো যে মানু তুমি এরকম করে করো, আর খুব কান্না, কেউ যদি কিছু একটা কাজ করে ও বলবে আমি করবো। তো ওর আগ্রহটা মানে এটা আছে যে দেখুন বন্ধুরা ও কতগুলো ঝাঁটা কাটি এভাবে চেঁচে ফেলেছে কাস্তে করে, অনেক প্রচণ্ড পরিমাণে মানে ধার ছিল কাস্তেটা। বললাম যে হাত কেটে যাবে, করো না শোনা, কথা তো শুনছেই না। পাপা বললো ঠিক আছে ছাড়ো, দেখো না হাত কেটে যাক, তখন বুঝতে। আর রাত্রি সন্ধে হয়ে গেল, সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়লাম একটু ঠাকুরমশাইদের বাড়ি, কেননা এই ঠাকুরমশাইদের বাড়ি এলাম, ঠাকুরমশাইয়ের হাত ভেঙে গেছে দেখতে এলাম একটু, আমি রেশমি আর দাদা। ওখান থেকে বেরিয়ে তারপর এলাম একটু জামাকাপড়ের দোকানে, কেননা রেশমির প্রচণ্ড পরিমাণে এখানে গরম হচ্ছে, সেই জন্য আমি একটু ইনার আর দুটো গেঞ্জি কিনতে এলাম, আর সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো যে রেশমির জন্য কী কী কিনে নিয়ে এসেছি। তখন তো আপনাদেরকে দেখাইনি, সেই জন্য বাড়িতে এসে আজকে সকালে আপনাদের সাথে শেয়ার করলাম যে রেশমির জন্য কী কিনে নিয়েছি। রেশমির জন্য কিনেছিলাম এই জামাটা, আর দুটো ইনার কিনেছি, কিন্তু ইনারগুলো এখন আর দেখাতে পারবো না, কারণ ইনারগুলো ধুয়ে দিয়েছি। আর জামাটা কেমন হয়েছে বন্ধুরা বলুন, কমেন্টে অবশ্যই রেশমিকে জানাবেন যে রেশমির জামাটা কেমন হয়েছে। একটা একটা মানে গেঞ্জিও নিয়েছি সাথে ব্ল্যাক কালারের, বললাম আমি আমার একটা ব্ল্যাক কালারের গেঞ্জি নিই, আমাকে একটা ব্ল্যাক কালারের গেঞ্জিও কিনে দাও, সেহেতু একটা ব্ল্যাক কালারের গেঞ্জি। আজকে সকালে রান্না হবে শিঙি মাছের ঝোল, যেটা আপনারা কোনোদিনই খাননি, তো কালকের ব্লগে কি রান্না হয়েছিল আপনারা যদি দেখতে চান রেসিপিটা, মানে খুবই ভালো, খুবই সুন্দর একটা মানে রেসিপি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর কালকে করে নেবে ঝোল করবো, পেঁপে
হাত দিতে প্রচন্ড পরিমাণে ভয় পায় যদি কাঁটা মেরে যায়। আর মা আজকে সকালে ডাল সিদ্ধ করছে, ডাল সিদ্ধটা ভুড়ি দিয়ে খাবো। তো আজকের ভিডিওটা এইটুকুই, আবার কালকে নিউ রেসিপি নিয়ে আর নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে আসবো। আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও।